ডিফারেন্ট প্ল্যানিং এবং ডিফারেন্ট টাইপ অফ স্টোরি নিয়ে, তাও একটা না, বারোটা স্টোরি, বারোটা প্রেমের গল্প নিয়ে ফারুকি ভাইয়ের তত্ত্বাবধানে একটা যে মিনিস্ট্রি অফ লাভ, সেটারই আজকে 12 জন মন্ত্রী মহোদয় আজকে শপথ গ্রহণ করেছেন, আমাদের 12 জন পরিচালক সাহেব। এবং এটা একটা খুবই ফ্যান্টাস্টিক আইডিয়া আমার কাছে মনে হয়েছে, যে গল্প তো আসলে সব ধরনেরই হওয়া উচিত, এবং এই আমরা তো চাই এ ধরনের কাজ করতে, এবং সবচেয়ে আমার মনে হয় দর্শকরাও এখন একটু এ ধরনের গল্প পছন্দ করবেন, কারণ আমরা তো অনেক মারামারি দেখলাম, অনেক খুনোখুনি দেখলাম, অনেক ভায়োলেন্স দেখলাম, এখন একটু কিছুদিন প্রেম দেখি, একটু প্রেম শিখি, এখনকার মানুষজনের মধ্যে প্রেম কম, এই জন্য একটু প্রেম প্রেম জিনিস বেশি দেখানো উচিত। সিনেমা করা হয়ে গিয়েছিলো, শ্যুটিং শেষ হয়ে গিয়েছিলো, ওগুলোরই ডাবিং চলছে বা ওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এবং 18ই আগস্ট আমার অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, রিদি হকের পরিচালনায়, 71-এর সেই সব দিন। মৌসুমি হামিদের লাভের মিস্ট্রি হচ্ছে সেটা মৌসুমি হামিদের সাথে প্রেম করে তারপর বুঝতে হবে, এরকম তো বলে দেওয়া যাবে না। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মৌসুমি হামিদ জীবনে যে কয়টা প্রেম করছে প্রত্যেকটা প্রেমই সিরিয়াস প্রেম। ডেফিনেটলি 12 জন ডিরেক্টর, 12টা গল্প, 12 রকম চরিত্র, মানে 12টা গল্পে তো 100 রকম চরিত্র, সো একই তো হবে না, সো মানে পারফর্ম করার অনেক 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 স্কোপ। যেই চরিত্রটা গল্পে একটা খুব বড় ইম্প্যাক্ট আছে সেরকম চরিত্রতে আমি কাজ করতে চাই। দেখেন, গল্প লেখেন একজন লেখক, একজন পরিচালক সেই গল্পটাকে পর্দায় নিয়ে আসেন, সেই গল্পটাকে আসলে ইলাবোরেট করতে হলে পরিচালকই আসলে ডিসাইড করেন আসলে এই ক্যারেক্টারের ভাষা কেমন হবে, কারণ এটা তো ওনার একটা, মানে যিনি চরিত্রটা তৈরি করেছেন ওনারই তো একটা সৃষ্টি, সো উনি ঠিক করেন ওনার এই চরিত্রটা এই ভাষায় কথা বলবে, এই চরিত্রটা এই ভাষায় কথা বলবে, এবং দেখা যায় যে ওই চরিত্রই যদি অন্য ভাষায় কথা বলে ওই চরিত্রটা ঠিকঠাক মতো ফুটে ওঠে না, কিন্তু মানে এই কারণে ভাষাগত ব্যবহারটা জরুরি, মানে যেই চরিত্র যে যেমন তার সেই চরিত্রের জন্য সেরকম ভাষা আসলেই জরুরি।